আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ক্ষমা চেয়ে অবশেষে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। যে কোনো স্থানে যে কোনো সময় চীনের পরমাণু হামলা, চিন্তিত যুক্তরাষ্ট্র। ইরানের ছয় ব্যক্তি ও এক সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। পশ্চিমা ষড়যন্ত্র এবং গণমাধ্যমের বানোয়াট খবরের ফল হল সিরিয়া যুদ্ধ, বলছেন ফয়সাল মিকদাদ। এবং সর্বশেষ থাকছে হরিয়ানা রাজ্যে জুম্মার নামাজের উপর নিষেধাজ্ঞার নিন্দা জানালো পাকিস্তান, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ভারতের হরিয়ানা রাজ্যে জুম্মার নামাজের উপর যে নিষেধাজ্ঞা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। কারণ সেখানকার সাধারণ মানুষের জুম্মার নামাজ পড়ার অধিকারটুকু ভারত সরকার কেড়ে নিল। তারা জুম্মার নামাজের জন্য তাদের যে বাসস্থান সেখানে রয়েছে সেখান থেকে অন্তত 10-15 কিলোমিটার দূরে একটি মসজিদ অবস্থিত, যে কারণে সেখান থেকে জুম্মার নামাজ পড়ে ফিরে আসাটা অনেকটাই কষ্টসাধ্য। এ কারণে হরিয়ানার রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ তারা বাসার আশেপাশে বিভিন্ন খোলা জায়গায় একত্রিত হয়ে নামাজ পড়ত। কিন্তু ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলো তাদের উপর আক্রমণ চালাচ্ছে। তারা যখন নামাজ পড়ছে, অর্থাৎ মুসলমানেরা যখন নামাজ পড়ছে, তখন ওই সমস্ত উগ্র জঙ্গি হিন্দুরা তার পাশে যে উলুধ্বনি দেয়, এমনকি জয় শ্রীরাম বলে চিৎকার করতে থাকে, যাতে করে ওই সমস্ত মুসলিমরা নামাজ পড়তে না পারে। এটা হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষতা। আর তাদের দাবি, এই সমস্ত খোলা জায়গায় নামাজ পড়া যাবে না, কারণ তাদের ভয় এভাবে নামাজ পড়তে দেখলে দলে দলে হিন্দুরা এমনিতেই মুসলিম হচ্ছে, তারপরেও এবার হয়তো ঝাঁকে ঝাঁকে মুসলিমের দিকে এগিয়ে যাবে, হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে ভারতবর্ষ থেকে। যে কারণে তাদের এত ভয়, যে কারণে তারা খোলা ময়দানে নামাজ পড়তে দিবে না, কারণ নামাজ পড়লেই তাদের ভয় হচ্ছে তাদের বংশ পরম্পরার যে রীতি তারা ধরে রেখেছে এতদিন, যে ভণ্ডামির রীতি তারা ধরে রেখেছে এতদিন, সেগুলো তারা আর করতে পারবে না। তারা তাদের ভিতরের যে ভালো মানুষগুলো রয়েছে তারা হয়তো আবার মুসলমান হয়ে যাবে, যে কারণে তারা খোলা জায়গায় নামাজ পড়তে দিবে না। আর যখনই নামাজ শুরু হয় তখন তার পাশে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেয়, উলু দিতে থাকে। এই সমস্ত হিন্দুদের পক্ষেই নরেন্দ্র মোদী আবার সাফাই দিলেন। তিনি জানালেন, ঠিক আছে, তোমাদের কথাই ঠিক, এখন থেকে খোলা জায়গায় নামাজ পড়ার অনুমতি আর দেওয়া হবে না, জুম্মার নামাজ বন্ধ। আর ভারতের নরেন্দ্র মোদী সরকার যখন বাইরে গিয়ে কথা বলে তখন তারা নিজেদেরকে দাবি করে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাদের ধর্মে সকল দেশের মানুষের সমান অধিকার রয়েছে, সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কী দেখছেন আপনারা? যখনই জুম্মার নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, জুম্মার নামাজ পড়ল একই জায়গায় খোলা জায়গাতে, তা এখন ওই সমস্ত উগ্র হিন্দুদের চাপে পড়ে ওই সমস্ত জঙ্গি হিন্দুদের কথা মতো এখন বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ জুম্মার নামাজের উপর নিষেধাজ্ঞা দিল। সময় এসেছে এখন পাকিস্তান যেমন ব্যবস্থা নিয়েছে সমস্ত মুসলিম রাষ্ট্রের, এই ভারতের পর ব্যবস্থা নেওয়া, ভারতের প্রত্যেকটা হিন্দুদেরকে, তাদের উগ্র হিন্দুদেরকে বিশেষত, তাদের কঠিন জবাব দেওয়া। যদি সে দেশে না সম্ভব হয় তাহলে বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, বা মিডিল ইস্টের যত মুসলিম রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রেই বলেন, সেই সমস্ত হিন্দুদেরও কোনো ধরনের পূজা বৃত্তি করতে না দেওয়া উচিত বলেই আমি মনে করি। কারণ ওই সমস্ত হিন্দুদের ওপর যখন আবার নির্যাতন করা হবে ভারত ঠিকই সোজা হবে, ভারত ঠিকই জানবে যে না, আমি যদি এখানে মুসলমানদের উপর নির্যাতন করি তাহলে আমাদের হিন্দুরা যারা বিদেশ থেকে টাকার বস্তা পাঠায় ভারতে, সেই সমস্ত হিন্দুরা এবার নির্যাতনের শিকার হবে, সেই সমস্ত হিন্দুরা এখন আর তাদের পূজা পার্বণ করতে পারবে না। আর এতে করে নরেন্দ্র মোদী সোজা হতে পারে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এছাড়াও সেখানকার এতদিন যাবৎ গৃহীত নির্যাতিত কৃষি আইন, যা বন্ধের দাবিতে গত 11 মাস, অর্থাৎ প্রায় 1 বছর যাবৎ আন্দোলন চলছে, সমাবেশ চলছে, অবশেষে ক্ষমা চেয়েছেন নরেন্দ্র মোদী এবং সেই আইন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন।
এ বিষয়ে আপনারা কি মনে করেন? নরেন্দ্র মোদী আদতেই কি ওই আইন প্রত্যাহার করবে নাকি তাদেরকে ফেরত পাঠানোর একটা কৌশল নিয়েছে? এসব বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কৃষি আইন প্রত্যাহারের এই ঘোষণা দেন নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি বলতে চাই যে হয়তো আমাদের তপস্যাতেই খামতি ছিল, তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এই মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে এই কৃষি আইন প্রত্যাহার করব। আমি সবাইকে অনুরোধ করব আন্দোলন ছেড়ে একটি নয়া সূচনা করি, শীঘ্রই আইন প্রত্যাহারে সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণ করে দেব। এবার আপনারা সকলে খেতে ফিরে যান, পরিবারের মধ্যে ফিরে যান। পাঞ্জাব নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় হতে চলেছে বলেই মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের 100 জনের মধ্যে 80 জন ছোট কৃষক, তাদের জমির পরিমাণ 2 হেক্টরেরও কম, তাদের জীবনের আধার এই ছোট জমি। প্রায় 10 কোটি এমন ছোট কৃষক আছে, এই ছোট জমিতেই তারা নিজেদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করেছে। তাই বীজ, বীমা, বাজার আর সেভিংসের ক্ষেত্রে কাজ করেছি আমরা। ফসল বীমা যোজনাকে আরও কার্যকর করেছি, আরও বেশি সংখ্যক কৃষককে এর অধীনে নিয়ে এসেছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কিষাণ সয়েল হেলথ কার্ড দিয়েছি, ফলে ফলন বেড়েছে, ছোট কৃষকদের 1,62,000 কোটি টাকা দিয়েছি, কৃষকদের কষ্ট যাতে সঠিক দাম পায় সে কাজ করেছে সরকার, গ্রামীণ বাজারকে শক্তিশালী করেছি আমরা, MSP বাড়িয়েছি, পাশাপাশি সরকার রেকর্ড পরিমাণ ফসল কিনেছে। মোদী আরও বলেন, দেশের ছোট কৃষকদের কথা ভেবেই তিনটি কৃষি বিল আনা হয়েছিল। দেশের কৃষক সংগঠন কৃষি অর্থনীতিবিদদের এই দাবি বহুদিনের, এর আগের সরকারও এ নিয়ে ভেবেছে। এরপরই সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা করে বিল পাশ করানো হয়। কয়েক কোটি কৃষক এই বিলকে সমর্থন জানিয়েছে, ভালো মনে এই আইন আনা হয়েছিল। কৃষকদের স্বার্থে আনা এই বিল আমরা কয়েকজনকে বোঝাতে পারিনি, কয়েকজন কৃষকই এর বিরোধিতা করেছেন, তাও এটা আমাদের জন্য বড় বিষয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা, আমরা তাদের কথাও বোঝার চেষ্টা করেছি। সরকার আইন বদলাতেও রাজি ছিল, এরই মাঝে মামলাটি সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। এর আগে 2020 সালে সেপ্টেম্বরে তিনটি কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে তুমুল প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। বিশেষত পাঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। রাস্তা অবরোধ, রেল রোকো আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো। যে কোনো স্থানে যে কোনো সময় চীনের পরমাণু হামলা, চিন্তায় যুক্তরাষ্ট্র। অদূর ভবিষ্যতে আমেরিকার উপর আকস্মিক পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে চীন, বৃহস্পতিবার এই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন আমেরিকান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের বিদায়ী ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন বলেন, আমি অনেক দিন ধরেই চীনের সামরিক আস্ফালন দেখে হতভম্ব হয়ে যাচ্ছি, যেভাবে তারা নিজেদের ক্ষমতা জাহির করেছে তা সত্যি উদ্বেগজনক। এই সেনা কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি চীন একটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। হাইপারসনিক বা শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি চীন থেকে উৎক্ষেপিত হয়ে সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে চীনেই একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যে আঘাত করে।
হাইটেনের কথাই। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির যা ক্ষমতা তাতে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো লক্ষ্যে পরমাণু হামলা চালাতে পারবে বেইজিং। চীন সেটাই সারা বিশ্বের কাছে জাহির করল। চীন অবশ্য একাধিকবার দাবি করেছে তাদের ভাণ্ডারে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই, যে দাবি মানতে নারাজ আমেরিকান সেনা কর্মকর্তারা। এই সপ্তাহের শুরুতেই একটি ভার্চুয়াল বৈঠকে বসেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জো বাইডেনকে পুরনো বন্ধু বলে উল্লেখ করে শি জিনপিং বলেন, চীন ও আমেরিকার মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানো দরকার। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, দুদেশের মধ্যে সহযোগিতা যাতে বিরোধের চেহারা না নেয় সেদিকে নজর রাখছেন দুই রাষ্ট্রনেতা। ইরানের ছয় ব্যক্তি ও এক সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2020 সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল, ইরান, রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন বাইডেন ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে কূটনৈতিক উপায়ে অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছে। বাইডেন প্রশাসন একদিকে স্বীকার করছে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে তা ব্যর্থ হয়েছে, অন্যদিকে এই প্রশাসন নিজেই ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থ নীতি অনুসরণ করে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। পশ্চিমা ষড়যন্ত্র এবং গণমাধ্যমের বানোয়াট খবরের ফল হল সিরিয়া যুদ্ধ, ফয়সাল মিকদাদের মন্তব্য। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ জোরালো ভাষায় বলেছে, পশ্চিমা ষড়যন্ত্র এবং তাদের গণমাধ্যমের মিথ্যা তথ্য ও বানোয়াট খবরের ফল হচ্ছে সিরিয়ার যুদ্ধ। পশ্চিমাদের এই ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থানে মারাত্মক ধরনের পরিবর্তন এসেছে। সিরিয়ার রাজধানী দামেস্কে শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের ডায়লগ সেশনে এইসব কথা বলছেন ফয়সাল মিকদাদ। এই সেশনে অংশ নেন রাশিয়া ও সিরিয়ার সরকারি কর্মকর্তা এবং আরব ও পশ্চিমা জগতের বহু খ্যাতিমান সাংবাদিক, লেখক এবং বুদ্ধিজীবী। ডায়লগ সেশনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুশাইনা শাবান বলেন, তার দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পাশাপাশি গণমাধ্যমের যুদ্ধ পরিচালনা করা হয়েছে যাতে বিপুল অঙ্কের আর্থিক সমর্থন জুগিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা সারা বিশ্বের কাছে সিরিয়ার ঘটনাকে গৃহযুদ্ধ বলে মিথ্যা ও বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে সফলতাও অর্জন করেছে। পশ্চিমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে মিত্র দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন বুশাইনা শাবান। সিরিয়া বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি বলেন, সিরিয়া সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমে যে মিথ্যা প্রচার অভিযান চলছে তা মোকাবেলায় তার দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করছে। একই সঙ্গে সিরিয়ার ইদলিব এবং পূর্বাঞ্চল থেকে দায়েশ সহ সমস্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল তার দেশের প্রতিশ্রুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ডায়লগ সেশনে সিরিয়ার তথ্যমন্ত্রী বলেন, সিরিয়ার ঘটনাবলীতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মারাত্মকভাবে নেতিবাচক ভূমিকা পালন করেছে, যার কারণে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং সিরিয়া সরকারের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করা সম্ভব হয়েছে। হরিয়ানা রাজ্যে জুম্মার নামাজের উপর নিষেধাজ্ঞার নিন্দা জানালো পাকিস্তান, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ভারতের হরিয়ানা রাজ্যের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের জুম্মার নামাজ পড়ার উপর বিজেপি সরকারের আরোপিত নিষেধাজ্ঞা তীব্র নিন্দা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা ক্রমাগত মসজিদ ভাঙচুর এবং মুসলিমদের ইবাদতের স্থানগুলোর বিরুদ্ধে সংঘ পরিবারের চরমপন্থীদের আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন।
উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরূপ ঘটনা ঘটে থাকে। বিবৃতিতে বলা হয়, মুসলিম ধর্মীয় স্থানগুলোকে অপবিত্র করার লক্ষ্যে উগ্র জঙ্গি হিন্দু দলগুলো শুক্রবারের জুম্মার নামাজের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি মাঠে গোবর ফেলেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও ত্রিপুরায় মুসলমানদের ওপর এবং তাদের মসজিদ, বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নৃশংস হামলা অব্যাহত রয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোকে ক্রমবর্ধমান ইসলামোভীতি বন্ধ করার জন্য তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে। এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, ভারতে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সহিংস আক্রমণ বন্ধ, তাদের নিরাপত্তা, কল্যাণ এবং তাদের মসজিদগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।